কেমন আছেন? আমি তো ভালোই আছি গাছপালা নিয়ে। আজকে দেখাবো আমি যে সবজি ভেজা জলটা কিভাবে আমি গাছে দিই আর কতটা জলে মেশাই, সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সবজি তো ভিজিয়ে রেখেছিলাম আমি ভার্মি কম্পোস্ট আর এক মুঠ খোলের সঙ্গে, আর একটা গোবর সার ভিজিয়েছিলাম। ওই গোবর সারটা তো 10 দিন থাকবে, ওটা সময় হয়ে গেছে, তাই কিভাবে মেশাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। এটায় 20 লিটার জল আছে, আর কতটা দিই আমি এই 20 লিটার জলের সঙ্গে এই সবজি খোসা ভেজানো জলটা সেটাই দেখাচ্ছি। দেখুন, এই যে মগটা দেখছেন, এই মগের 1 মগ আমি ঠিক জলটা দেব। এই যে খোসাগুলো আছে সেগুলো একটু কষ্ট করে রাখতে হবে, মানে খোসাটা আমি মেশাবো না আর কি, তুলে নেব খোসাটা। দেখুন কতটা পাতলা হলো জলটা, একদম পাতলা হয়েছে। এইভাবেই দেব কিন্তু, এই এতটা পাতলা, কারণ এই খোসা ভেজানোর ভেতর আমার কিচেন কম্পোস্ট, তারপর সর্ষের খোল এসব মেশানো আছে, তো এ কিন্তু খুব শক্তিশালী লিকুইড সার, তাই জন্য এইরকম পাতলা করে দিতে হবে। আর আমি এই খোসাগুলো তুলে নেব, এগুলো সব কিচেন কম্পোস্টে পরে দিয়ে দেবো। এগুলো পরিষ্কার করে নিলাম। এবার আমি দেখুন কিভাবে দিই জল, মানে এই জলটা আমি কিভাবে গাছে ব্যবহার করি দেখুন। এই 20 লিটারের জলে কিন্তু আমার এই যে ছাদ বাগানটা, এই যে তিনতলার যে ছাদ বাগানটা, সেটা কিন্তু হবে না, আরো আমায় বানাতে হবে। তখন এইখান থেকে আমি বাকি জলটা নিয়ে আরো এই যে এখানে আছে 20 লিটারের বালতি এতে দেব। এই দুটো মিলিয়ে 40 লিটার জল আমি এটা দিয়ে বলেছিলাম তৈরি করব, সেটাই এটায় তৈরি করব। আমি বলেছিলাম 20 লিটার তৈরি করব, কিন্তু আমি দেখছি এখন, দেখুন এখানে বেশ ঘনই হয়েছে, এই জন্য আমি 40 লিটার আমি জলটা তৈরি করব। আমি সবসময় খুব পাতলা করে জল দিই, এই জন্যই দেবো। এই দেখুন প্রথমেই দিই বেগুন গাছে, এগুলো সব ভাঙর বেগুন। এই দেখুন কপিতে দিচ্ছি, এই যে কপি হচ্ছে। এবার সব গাছেই আমি দিয়ে দেবো আধমগ করে। এখানে আর একটা কপি আছে, এই দেখুন এখানে লঙ্কা আছে, এই সব গাছে দিয়ে দেব। সব গাছে সারের জলটা আমি ব্যবহার করে ফেললাম, মানে 2 বালতি জল দিয়ে দিলাম। এই দেখুন ফাঁকা করে দিয়েছি, আর তবুও দেখুন এইসব আলু গাছ টাছে আমি দিতে পারিনি, কিংবা আমার গোলাপ গাছেও দিতে পারিনি। দেখুন সব সবজি গাছে আমি দিয়েছি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। এটা 3 তলার ছাদ, এই ছাদেই দিয়েছি।